গতকাল পথ অবরোধের পর এবার আমজাঙ্গায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে না নামার সিদ্ধান্ত বিদায়ী বিধায়ক সহ দলের স্থানীয় নেতৃত্বের। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে তোমার কাছে জানতে চাইবো, এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন বিদায়ী বিধায়ক, সে বিষয়ে বা কি খবর রয়েছে? দেখো বৃষ্টি, কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি আমডাঙ্গা বিধানসভার তৃণমূলের দলীয় কার্যালয়ে। তুমি জানো যে গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পরপরই ক্যামেরাম্যান সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো যে এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে এবং সেখানে রয়েছেন আমডাঙ্গার বিদায়ী বিধায়ক রফিকুর রহমান। এবং গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পরপরই দুবারের বিধায়ক রফিকুর রহমানকে টিকিট দেওয়া হয়নি, মোর্তাজা হোসেনকে প্রার্থী করা হয়েছে। তারা বহিরাগত প্রার্থীকে মানছেন না, সেই কারণে তারা আজকে বৈঠকে বসেছেন যে তারা বহিরাগত প্রার্থীকে মানছেন না, সেটা দলীয় নেতৃত্বকে বোঝাতে চান এবং পরবর্তী রণনীতি তৈরি করতে চান। গতকাল আড়াই ঘন্টারও বেশি সময় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা দলীয় পতাকা হাতে। তাদের একটাই বক্তব্য, তারা বহিরাগত প্রার্থীকে মানছেন না। তাদের বিধায়ক যিনি সবসময় মানুষের পাশে থাকেন, তারা মানুষের কাছে কি বলবেন সেই বিষয়টি নিয়ে রণনীতি কি হবে, অর্থাৎ তারা প্রচারে নামতে চান না এবং বহিরাগত প্রার্থীকে মানতে চান না, এই কারণে তারা বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন বিদায় বিধায়ক রফিকুর রহমান। আপনার ক্ষোভটা কার বিরুদ্ধে? আমার ক্ষোভ মানে আমার অভিযোগ আছে জেলা সভাপতি কেন বললে কিন্তু দলের ক্ষতি আগেই বলেছি, সে প্রশ্নের উত্তরে দলের অনেক বেশি ক্ষতি হবে, সারা জেলায় ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমি বলবো না। ওনার সাথে আপনার কথা হয়েছে? আপনি প্রার্থী পদ পেলেন? উনি তো ফোনই ধরে না 6 মাস ধরে, আমার মতো অনেক বিধায়কের ফোনই ধরে না। একজন জেলা সভাপতির সাথে আপনার 6 মাস যোগাযোগ নেই? এমনি দেখা হলে এছাড়া কিন্তু ফোন ধরেন না, কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আমার সঙ্গে করেন না। আজকে কি নিয়ে বৈঠক করছেন আপনারা? আজকে আমাকে ডেকে এনেছে আমার বিধানসভা কেন্দ্রের সমস্ত স্টলওয়ার্ডরা, যে এখানে আসুন একটা আমরা সবাইকে ডেকেছি, তারা কি সিদ্ধান্ত যে দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। সিদ্ধান্ত কি বিষয়ে বৈঠক ডাকা হয়েছে? আপনারা বহিরাগত প্রার্থীকে মানছেন না, আপনাকেই প্রার্থী করতে হবে এবং তার জন্য কালকে পথ অবরোধ হয়েছে, বিক্ষোভ হয়েছে, আবারও কি বিক্ষোভ হবে? শোনেন, আমরা বিধানসভা তৈরি হওয়ার পর থেকে বাইরের লোক বিধায়ক, 2011-ই আমনাঙ্গায় ভূমিপুত্র বিধায়ক, তারপরে আমনাঙ্গার মানুষ বিধায়কের সাথটা পেয়েছে, বিধায়ককে সঙ্গে পেয়েছে, সাথে পেয়েছে, কোনো জায়গা নেই সেখানে বিধায়ককে পায়নি, এবং তারা তার সেই বিধায়কের পুনরাবৃত্তি চাইছে, পুনর্মনোনয়ন চাইছে। এটাই আমনাঙ্গার শুধু কর্মী নয়, সাধারণ মানুষের দাবি। এখানে বৈঠকে জনপ্রতিনিধিরা যেমন আছেন, ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত আছেন, আপনারা বৈঠকে কি সিদ্ধান্ত নেবেন আজকে? আমরা এখানে সবাইকে ডেকেছি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান প্রধান সবাই আছে। তো আমরা তো আগেই বলেছি যে প্রার্থীর ব্যাপারে পুনর্নির্বাচন করা দরকার, পরিবর্তন করা দরকার, এইটুকুই আমাদের। আর তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এখনো আলোচনা। যদি পরিবর্তন না করা হয় তাহলে কি করবে? পরিবর্তন না করা হলো দলের যে উচ্চ নেতৃত্ব আছে তাদেরও তো আমাদেরকে ডেকে আমাদেরকে ব্যাপার নিয়ে আলোচনা তো করবে যে এই ব্যাপার, কারণ মমতা ব্যানার্জি আমাদের নেত্রী। মমতা ব্যানার্জি যদি প্রার্থী ঘোষণা নাম মুখ দিয়ে করেছে, যেহেতু আমরা প্রার্থীর ব্যাপারে আমাদের তো আলোচনা করবে যে এই ব্যাপার, প্রার্থীকে জেতাতে হবে, আমার চেয়ারম্যানকে ডাকবে, ব্লক সভাপতি হিসাবে আমাদের ডাকবে, আরও নেতৃত্ব যারা আছে ব্লকের নেতৃত্ব সবাইকে ডেকে যদি সিদ্ধান্ত তো যাওয়ার হয়েছে। গতকাল আমরা দেখেছি যে আপনারা বিক্ষোভ করেছেন, রাস্তা অবরোধ করেছেন, আজকেও কি তাই করবে? এখন আমরা বহিরাগত প্রার্থী আমরা মানবো না। আমরা আজকে ত্রিস্তরে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে প্রধান উপদান এবং আমাদের ব্লক সভাপতি থেকে শুরু করে সবাই আমরা এক জায়গায় জমেছি, আমরা সিদ্ধান্ত নেব, বহিরাগত প্রার্থী আমরা চাই না। এবং গত লোকসভা নির্বাচনে আমরা আমডাঙ্গা থেকে 37,000 ভোটে রফিকুর রহমান নেতৃত্বে আমরা লিড দিয়েছিলাম। আমরা দেখেছি যে ওই সব অন্য অন্য জায়গা বিধানসভা লোকসভার অন্য অন্য সাইটগুলো সেগুলো সব হেরেছে, তারা সবাই টিকিট পেয়েছে, রফিকুর রহমান 37,000 ভোটে লিড দিল, তার কি পরিণাম? এইটাই
যে টিকিট তাকে টিকিট দেওয়া হবে না, এই এটা আমরা মানবো না। বৃষ্টি তুমি শুনলে যে যারা দলীয় নেতৃত্ব তারা অনড়, যতক্ষণ না প্রার্থী পরিবর্তন করা হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থানে তারা অনড় থাকবেন এবং সেই কারণে তারা জনপ্রতিনিধি, অঞ্চল সভাপতি এবং দলীয় নেতৃত্ব বৈঠকে বসেছেন এবং তাদের একটাই বক্তব্য, প্রার্থীকে পরিবর্তন করতে হবে, তারা এই প্রার্থীকে মানছেন না। অপরদিকে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা দলের সিদ্ধান্ত, দলের সমস্ত কর্মীদের মানতে হবে, আজকে তিনি দলের কর্মীদের নিয়ে বৈঠক করবেন, আলোচনা করবেন, এই কথা বলেছেন। কিন্তু এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী রণনীতি কি নেওয়া হয়, সে তার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বৃষ্টি।